শাহরুখ খানের বিরুদ্ধে যুদ্ধংদেহী হয়ে কি লাভ হল গুড়া হিন্দুত্ববাদী সংগঠনের? সিনেমা হলর পর্দা জ্বলার ভাবুকি দি বা পোস্টার ফালি কি ফল পালে একাংশ উগ্র হিন্দুত্ববাদী? বক্স অফিসত সুপারহিট পাঠান সিনেমা, বক্স অফিসত ধুমুহার সৃষ্টি করে পাঠানের উপার্জন 1000 কোটিরও অধিক টাকা। কেবল ভারততে নহয়, বিদেশের ছবির পর্দাতো ধুমুহার সৃষ্টি করলে পাঠানে। সিদ্ধার্থ আনন্দর পরিচালনায় শাহরুখ দীপিকা অভিনীত পাঠান সিনেমাখনে মুক্তির পূর্বে বহু সমালোচনার সম্মুখীন হয়েছিল। সিনেমাখনের বেশরম রং শীর্ষক গীতটির বিতর্কর মাজত সুমাই পড়ছিল চলচ্চিত্রখন। বহুতে ছবিখন বয়কট বা নিষিদ্ধ করারও হুঙ্কার দিছিল। পিছে রব, দেশি বিদেশি বক্স অফিসত পাঠানে উপার্জন করলে 1000 কোটিরও অধিক টাকা। ওয়াই আর এফে বিনিয়োগ করেছিল 270 কোটি টাকা, তার বিপরীতে লাভ করলে 603 কোটি টাকা, অর্থাৎ মুঠ লাভ হল 333 কোটি টাকা। এক প্রতিবেদন অনুসরি পাঠানের কিং খানে উপার্জন করা লাভর 60% ঘরলে লওয়ার চুক্তি করেছিল। সেই মর্মে 200 কোটি টাকা লাভ করলে কিং খানে। উল্লেখযোগ্য যে হিন্দুত্ববাদী সকলে দাবি করেছিল যে ছবিখন দেশত নিষিদ্ধ করব লাগে। তেওঁলোকর দাবি, ছবিখনের বেশরম রং শীর্ষক গীতটির ভিডিওটে হিন্দু ধর্ম আর গেরুয়া রঙক অপমান করেছে। উক্ত গীতটুত অভিনেত্রী দীপিকা পাডুকনে গেরুয়া রঙের বিকিনি পরিধান করার কিছু ক্ষণিকর দৃশ্য আছে, আর সেই বহনের ভিত্তিতে হিন্দুত্ববাদী সকলে দাবি করেছিল যে এই গীতটে হিন্দু ধর্মক অপমান করেছে। কিন্তু সকলোরে মুখত চুনসানি পাঠানে বর্তমানকে উপার্জন করলে 1050.3 কোটি টাকা, মার্কিন ডলার হিসাবত 130 মিলিয়ন ডলার। আনকি পাঠানের বিতর্ক চলি থাকার মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শাহরুখ খান কোন বলে প্রশ্ন করে সিনেমা পর্যন্ত চাই পোৱা নাই বলে ফিতাহি মারি রাষ্ট্রীয় পর্যায়ের বাতরির শিরোনাম দখল করেছিল। ঠিক সেইদরে মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্রয় বেশরম গীতটুত পরিধান করা বেশভূষা আপত্তিজনক তথা অশ্লীল বলে দাবি করেছিল। মতে দীপিকা পাডুকন হয়েছে জে এন ইউর টুকরে টুকরে গ্যাঙর সমর্থক তথা সদস্য, বিজেপি সরকারের বিরোধী। আনহাতে শাহরুখ খান হয়েছে ইসলাম ধর্মাবলম্বী অভিনেতা। কিন্তু এই সমূহ শক্তিয়ে পাঠানের জনপ্রিয়তা হ্রাস করার বিপরীতে বৃদ্ধিয়ে করলে। দেশ বিদেশের বক্স অফিসত সুপারহিট হল পাঠান। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।